আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে আজকের বিষয় হচ্ছে ষোলো থেকে চব্বিশ দিন বা পঁচিশ দিন পর্যন্ত আপনার মুরগির বাচ্চার কি কি পরিচর্যা নেবেন কি কি যত্ন করবেন কী কী ওষুধ খাওয়াবেন সে নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি দর্শক মণ্ডলী খুব শীঘ্রই কিন্তু শীত চলে আসছে এই শীতে আপনার খামারের অত্যাধিক পরিচর্যা নিতে হবে এবং অবশ্যই খামারের তাপমাত্রা সঠিক রাখতে হবে খামারের তাপমাত্রা বৃদ্ধি রাখতে হবে আপনার বোর্ডিংয়ে তো অবশ্যই সঠিক তাপমাত্রা না দিলে কিন্তু আপনার মুরগির শারীরিক বৃদ্ধি মতো হবে না তো দশম চলে যাচ্ছি মূল আলোচনায় মূল আলোচনায় যদি যাই তাহলে প্রথমে বলি যে আপনার মুরগিকে ষোলো থেকে আঠারো দিন এই যে ষোলো থেকে আঠারো দিন আমরা কিন্তু পনেরো দিন পর্যন্ত একটা অ্যান্টিবায়োটিক করেছি এই অ্যান্টিবায়োটিক করানোর কারণটা হচ্ছে এটাই যে খাদ্যের একটা পরিবর্তন হয় যেহেতু পনেরো দিন পর থেকে একটি খাদ্যের পরিবর্তন হয় যেটা হচ্ছে গোয়ার খাওয়ানো হয় তো দর্শক মণ্ডলী এই গোয়ার খাদ্য খাওয়ানোর আগে আমরা কিন্তু একটি হালকা মাত্রা অ্যান্টিবায়োটিক ডোজ করিয়ে নিয়েছি দুই দিনের তো দর্শক মণ্ডলী এরপরে আমি যে ষোলো দিন থেকে শুরু করব সেখানে কিন্তু ষোলো বা সত্তর বা আঠারো এর মধ্যে যে কোনো একদিনে আপনাকে গাম্বুরার ভ্যাকসিন দিতে হবে তো এই গাম্বুরার ভ্যাকসিন দেবার নিয়ম তো অবশ্যই জানেন যে অবশ্যই সকালে এডি দিতে হবে দুপুরে আপনি সাদা পানি দিতে পারেন এবং রাত্রিতে আপনি গাম্বুরার ভ্যাকসিনটি দিয়ে দিবেন তো দশম মনেলে এই গেল ষোলো থেকে সতেরো বা আঠারো দিনে ভ্যাকসিন এবং পাশাপাশি যে ওষুধগুলো দরকার সেটি তো দেবেন অবশ্যই এরপরে উনিশ থেকে একুশ দিন যদি আমি বলি তাহলে উনিশ থেকে একুশ দিনে আপনি চালাবেন হচ্ছে সকালে জিঙ্ক দুপুরে সাদা পানি হ্যাঁ এবং রাত্রিতে আপনি ভিটামিন এডি দিতে পারেন তো এইভাবে যদি আপনি উনিশ থেকে একুশ দিন পর্যন্ত যান তারপরে আপনার বাইশ থেকে পঁচিশ দিন বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু আর একটি রানীক্ষেত ভ্যাকসিন দিতে হবে আপনাকে তো বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে আরেকটি রানী ক্ষেত ভ্যাকসিন দিয়ে দেবেন সেটা সিস্টেম একটাই যে আপনি সকালবেলায় একটু এডি দিয়ে দিলেন দুপুরে সাদা পানি দিলেন রাত্রে ভ্যাকসিনটা দিলেন এরপরে কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে বাইশ থেকে পঁচিশ দিন এই সময়ে একটা মারাত্মক সময় আমাদের খামারের জন্য সেটা হচ্ছে এই সময় কিন্তু অবশ্যই একটা সমস্যা আসতে পারে সেটা হচ্ছে মুরগি বড় হয়ে গেছে তার শরীর গরম বেশি থাকে হিট বেশি থাকে আর শরীর হিট থেকেই গিয়ে তার গরম থেকেই কিন্তু আসলে ঠান্ডার প্রাদুর্ভাবটা ঘটে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনি ডক্সিভেট ডক্সিভেট যে আপনার ঠান্ডার জন্য একটা ডোজ এই ডোজটা কিন্তু আপনি দিতে পারেন সেটা দুই লিটার পানিতে এক মিলি করে তো এই ডক্সিভেটটা আপনি যদি ব্যবহার করেন একদিন বা দুদিন দিতে পারেন দুই দিনে দুইবার দিলেন তাহলে কিন্তু আপনার ঠান্ডার যে একটা প্রাদুর্ভাব থাকে বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে এটা কিন্তু অবশ্যই আপনার রক্ষা পাবেন তো দর্শক মণ্ডলী এই ছিল হচ্ছে ষোলো থেকে পঁচিশ দিনের যেই কিছু পরিচর্যা এই বিষয়গুলো আজকে জানালাম তো দর্শক মণ্ডলী বিষয়গুলো অবশ্যই আপনি আপনার খামার পরিচালনা করতে এই ধরনের কার্যক্রম ব্যবহার করবেন এবং পরিশেষে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সার্বিকভাবে আগামী যে শীত আসছে এই মুহূর্তে যদি আপনি বাচ্চা উঠাতে চান তাহলে আগামী শীতকে আপনি কিন্তু অবশ্যই খুব কেয়ার করতে হবে নসেদ কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাচ্চার যেই লাগামহীন দর এবং খাদ্য দাম বেশি সেই হিসাবে কিন্তু আসলে বর্তমানে খাবার খাইয়ে বর্তমানে যে বাজারে বাজারের বাচ্চার দাম এই বাজারে বাচ্চা কিনে খামারে আসলে লাভবান হওয়াটা আসলেও মুশকিল হয়ে গেছে তথাপিও আমাদের আসলে যেটা অভ্যাস হয়ে গেছে বা একটা সেট করেছি না করলেই বান কেমন হয় বা ভালো লাগে না আমরা যারা খামারে জানি যে আসলে খামারে যদি মুরগি না থাকে হ্যাঁ ভালো লাগে না সেই ক্ষেত্রে হয়তো বা আসলেই আমরা অভ্যস্ত হয়ে গেছি সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ মুরগি উঠাবো বাচ্চা ওঠাবো মুরগি পালন করব। কিন্তু খুব সাবধানতার সাথে এবং মলের ডিজেন অনেক কম হয় সেই ক্ষেত্রে খেয়াল রাখবো খামারের পরিচর্যার দিকে খেয়াল রাখবো এ বলে আজকের ভিডিও শেষ করছি আসসালাম